যে তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওরা যেভাবে ভেবেছিল যে মানুষের ভোটটাকে লুট করবে, ছাপ্পা রিগিং করবে, মানুষ সাধারণ মানুষ সেটা রুখে দাঁড়িয়েছে। এবং সেইটা রুখে দাঁড়াতে তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, হতাশা, সেই হারমাত গুন্ডা বাহিনীদের দিয়ে কাল রাত্রির বেলায় যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে একজন বয়স্কা মানে প্রবীণ ভদ্রমহিলা, ভদ্রলোক, একজন পুরোহিত এবং সাধারণ নাগরিক, শুধুমাত্র এটাই কি অপরাধ যে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে বলে? শুধু কি আজকে বাংলার বুকে এটা কি অপরাধ যে গণতন্ত্রে মানুষের স্বাধীন অধিকার আছে যে তারা কোথায় ভোট দান করবে? এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটটা হয়নি বলে গুন্ডা বাহিনী যে আক্রমণ, যে অত্যাচার চালিয়েছে, এতগুলো লোক আজকে 13-14 জন ইনজিওর্ড, শুধু না, তার মধ্যে 3-4 জন ভেরি ক্রিটিক্যাল, এবং আর 10-12টা বাড়ি র্যানস্যাক করে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মানে মহিলাদের বাকি রাখেনি, মানে 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে মেরেছে, বাচ্চাকে মেরেছে। শুধু কি কোন জঙ্গলের রাজত্বে আমরা রয়েছি আমি তো এটা অসীম মানে বুঝতে পারছি না। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।